المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব মোহাম্মদ মোবারক হোসেন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে দাড়ি কাকে বলে এবং সেটা কিভাবে রাখা উচিত, যেহেতু আমাদের মধ্যে অনেকেই দাড়ি কাটে এবং চিকন করে ডিজাইন করে, তো এই ব্যাপারে শরীয়ত বিধান কী? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, কোরআন এবং সহি সুন্নাকে পর্যালোচনা করে ওলামায়ে কেরামগণ কথা পরিষ্কার বলেছেন যে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। তো এবং দাড়ি কাকে বলে এ বিষয়ে ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে, একজন মানুষের মুখের দুই গাল এবং চিবুকের উপর যে পশম বের হয় তাকে সাধারণভাবে দাড়ি বলা হয়। এবং এই দাড়ির ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি রাখতে বলেছেন। এ মর্মে একটি মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটি আসার এসেছে এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের নির্দেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন, তোমরা মোচ ছোট করো এবং দাড়িকে বাড়াও, কেননা অগ্নি যারা পূজা করে তারা গোপকে বড় করে এবং দাড়িকে ছোট করে, সুতরাং তোমরা তাদের কী করো, বিপরীত করো, মোচ ছোট করো এবং দাড়িকে বাড়াও। হাদিসটি ইবনে হিব্বানের এবং ওলামায়ে মুহাক্কিকিনগণ হাদিসটিকে সহি বলেছেন। এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম পরিষ্কার ভাষায় বলেছেন, খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহা ওয়া আহফুস শাওয়ারিব, মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি বাড়াও এবং মোচ ছোট করো। সহি বুখারি সহি মুসলিমের হাদিস। তো যাই হোক, হাদিসকে একত্রিত করলে দাড়ি বাড়ানোর ব্যাপারে যে শব্দগুলো পাওয়া যায় হাদিসের মধ্যে তা পাঁচ রকমের শব্দ এসেছে, যেমন আসছে আউফু, আফু, আরখু, আরজু, অফেরু। এই সমস্ত শব্দের অর্থই হলো দাড়ি নিজ নিজ অবস্থায় ছেড়ে দেওয়া। এই শব্দগুলোর অর্থ হলো দাড়ি নিজ নিজ অবস্থায় ছেড়ে দেওয়া, আর এটাই হচ্ছে ওলামায়ে কেরামদের স্পষ্ট মত। যাই হোক, মোট কথা হলো এই যে দাড়িকে যেভাবে দাড়ি বের হয় সেভাবেই তাকে ছেড়ে দেওয়া, এরই নাম হচ্ছে দাড়ি রাখা। এবং দাড়ি কাটা ছাঁটা বা হালাক করা বা একেবারে মুন্ডন করা এটা ইসলামে হারাম, দাড়ি একেবারে মুন্ডন করা ইসলামে হারাম। এবং কেউ কেউ বলেছেন যে দাড়ি এক মুষ্টি রেখে বাকিগুলো কাটা যাবে, এই মর্মে যে দলিল পেশ করা হয়ে থাকে সেই দলিল সহি হাদিসের বিপরীত, তাই এর উপরে আমল করা যাবে না। দ্বিতীয় কথা হলো এই, একটা হাদিসের মধ্যে এসছে, হাদিসটি তিরমিজির, সেখানে বলা হয়েছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াখুযু মিন লিহয়াতিহি মিন আরদিহা ওয়া তুলহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাড়ি দীর্ঘ ও প্রস্থে ছাড়তেন। তো এই হাদিসটি ওলামায়ে মুহাক্কিকিনগণ বাতিল বলেছেন, জাল হাদিস বলেছেন, অর্থাৎ হাদিসটি মওদু, তাই এই হাদিসকে দলিল হিসাবে মানা যাবে না। তাহলে বোঝা গেল যে দাড়ি যেভাবে বের হবে সেভাবে সেই অবস্থায় ছেড়ে দেওয়ার নামই হচ্ছে দাড়ি রাখা। চাহে কেউ কেউ যারা বলেন যে এক মুষ্টি রেখে কাটা যাবে সেটাও ঠিক না, এবং দাড়ির উস্কো খুস্কো বা দীর্ঘ বা প্রস্থ থেকেও কাটা যাবে না, যে হাদিস থেকে দলিল নেওয়া হয়ে থাকে সে দলিলটি জাল এবং বানাওয়াট এবং ভিত্তিহীন। তাই মোট কথা হলো এই যে দাড়ি রাখার নামই হচ্ছে তার নিজ নিজ অবস্থায় ছেড়ে দেওয়া। বাকি আল্লাহ আলম বিসাবাব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم.
إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا